প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আরও একটি দারুণ বিষয়, সেটি হচ্ছে গুলশা মাছ চাষ প্রকল্প। এই স্থানটি হচ্ছে খাওয়ারপাড়া গ্রাম, পাকুটে ইউনিয়ন, নাগরপুর উপজেলা, টাঙ্গাইল জেলা। এই যে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি আইপিআরএস। হ্যাঁ হ্যাঁ, এখানে গুলশা মাছ চাষের একটি প্রকল্প করা হয়েছে। আমি এখন কথা বলবো এই প্রকল্প যিনি পরিচালনা করতেছেন, যিনি শুরু করেছেন, সেই রুবুল ইসলাম ভাইয়ের সাথে। তার কাছ থেকে শুনবো তিনি কিভাবে শুরু করলেন, কত টাকা নিয়ে বিজনেস শুরু করলেন, বর্তমানে ব্যবসার কী অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা, এগুলো বিস্তারিত বিষয় আপনাদের সামনে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আমি এখন কথা বলতেছি এই প্রজেক্টের যিনি দেখাশোনা করেন, যিনি পরিচালনা করে থাকেন, সেই রুবুল ইসলাম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রকল্প আপনি কত সালে শুরু করেছেন? এটা 2020-তে হয়েছিল, আপনার করোনার সময় আমরা শুরু করছি। ওই সময় তো আপনার অনেক মানে সময় আছিল, এটার উপর অনেক রিসার্চ করা হয়েছিল ওই সময়, মানে বাসায় তো সবাই আছিলাম। সো এটার ইন্টারেস্ট ওইভাবে মানে শুরু হয়েছে, অনেক মানে অনেক রিসার্চ পেপার এটার উপর পাওয়া যায়, আপনারা গুগল করতে পারেন। যদি দেখেন ইনপন্ড রেসওয়ে যদি গুগল করেন, সব ইনফরমেশন মোটামুটি আছে অনলাইনে। সো আমাদের মানে বাড়িতে কেউ থাকে না, সো আমি চিন্তা করছি কিছু করলে মেবি ভালো হয়। আমাদের বড় পুকুর আছে, অনেক কিছু আছে, এখন এমটি মানে কোনো কিছু নাই। সো এটার উপরে মানে করা হয়েছে। মূলত হচ্ছে আপনি এর জন্য কোনো প্রশিক্ষণ নেন না, ইউটিউব গুগল থেকে আপনি সার্চ করে করে এই বিষয়টা ধারণা পাইছেন এবং শিখে নিয়েছেন। করোনাকালীন সময় প্রচুর সময় ছিল, সেই সময়টাকে আপনি কাজে লাগাইছেন, পড়াশোনা করছেন, এই বিষয়ে গবেষণা করছেন, গবেষণা করার পরে নিজে এরকম একটা প্রজেক্ট চালু করছেন 2020 সালে। কত টাকা নিয়ে শুরু করছিলেন? এইটা আমরা তো ওই রকম করে প্ল্যান করি নাই, এটা তো আমি মানে পুকুর তো আপনাদের ছিলই, পুকুর ছিল, বাট এই সিস্টেমটা ছিল না। এই সিস্টেমটা এখনো বাংলাদেশের ওই সময় সব কিছু একটু বাড়তি আসছিল। সো এখন যদি করি এটা অনেক লো রেট হবে, মানে আরও কম হবে। সো আমরা মানে কোনো বাজেট আসছিল না ওই সময়, জাস্ট মানে রাফলি অ্যারাউন্ড আমাদের এই খাসা, জাস্ট খাসাটা বানানোর জন্য মিশিং ছাড়াগুলি 10 লাখের মতন লাগছিল আমাদের ওই সময় এই প্রকল্পটা রেডি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, রেডি করার জন্য, পুকুর বাদ দিয়ে, মেশিন বাদ দিয়ে। হ্যাঁ, মেশিন বাদ দিয়ে, বাট এটা আরও অনেক কমন যাবে, আরও ওই সময় তো এগুলি কেউ করে নাই। সো আমার কোনো স্যাম্পল আসছিল না কীভাবে কী লাগবে, সো এর জন্য একটু খরচটা একটু বাড়তি গেছে। এখানে মূলত কোন মাছটা চাষ করা হচ্ছে? এখানে এখন বর্তমানে আপনার হলো গুলশা মাছ করা হচ্ছে, মানে ক্যাটফিশ জাতের মাছটা করা হইতেছে। গুলশা মাছ আমরা হলো এক বছর হবে এখন, আমরা অনেক ভালো রেজাল্ট পাইছি। লাস্ট ইয়ার আমরা হলো কেজিতে 60 পিসেস 1 কেজি হয়েছিল। 60 পিসেস? হ্যাঁ, 1 কেজি মানে 60টাতে 1 কেজি যেটাকে বলি আমরা, মানে এত বড় হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, কয় মাসে সেটা? এটা আমাদের হইল কত মাস, হ্যাঁ শীত পড়ছিল দেখার জন্য আমাদের একটু ই হয়েছিল, টাইমিংটাই হয় নাই, বাট শীতটা বাদ দিলে 3 মাস যদি বাদ দেই 6 মান্থের মতন লাগছিল আমাদের। 6 মান্থের? হ্যাঁ হ্যাঁ, 6 মান্থের মধ্যে আমরা হলো মোটামুটি 60 পিসেস 1 কেজি বানাইতে পারছিলাম। 60 কেজি করে মোটামুটি কত কেজি আপনার উৎপাদন করছিলেন ওই সময়? অ্যারাউন্ড 4000 কেজির মতন হয়েছিল। 4000 কেজি? হ্যাঁ, 4000 কেজির পাইকারি বাজার মূল্য যদি বলেন? এখন এইটা হলো অনেক ই পাইছিলাম আমরা, হাইয়েস্ট যে আপনার পিক আসিল 600-এর উপরে পাইছিলাম, আর আপনার লোয়েস্ট হলো 400-এর টাকার মতন পাইছিলাম।
নরমালি যদি এটা হাই দামটা পাওয়া যায় তাহলে 600 টাকা কেজি পাওয়া যায় পাইকারি দামে। খুচরা মার্কেট আরো বেশি হবে সুপ্রিয় দর্শক, খুচরা মার্কেট হয়তো 700-800-900 টাকা ভেরি করতে পারে, আর এটা পাইকারি মার্কেট 400 টাকা থেকে 600 টাকা। ব্যবসায়ীরা নরমালি যদি ভালো মার্কেটটা পায় 600 টাকা, আপনারা 600 টাকায় দিতে পারছিলেন, প্রায় 4000 কেজি উৎপাদন করতে পারছিলেন। কয় মাস লেগেছিল? 6 মাসের মতন লাগছে। 6 মাসের মধ্যে 4000 কেজি মাছ উৎপাদন করা গেছিল। এখানে কত শতাংশ পুকুরটা? এটা হলো আপনার হলো 80% মতন, 80%, 80% মধ্যে। ইনস্টলমেন্ট খরচ হয়েছে 10 লাখের মতন। মেশিনের দাম কেমন পড়বে? মেশিন আপনার এগুলি রেটগুলি অনেক কমে গেছে, করোনার সময় মানে অনেক বাড়তি আসছিল, বিকজ কেউ মাল টাল কিছু আসে নাই। বাট আপনার হলো আমাদের এই রিং ব্লোয়ার যেগুলি ইউজ করতেছি, আপনার 2 হর্স পাওয়ার রিং ব্লোয়ার আপনার 15,000 টাকার অ্যারাউন্ড, 15,000 টাকা। কয়টা মেশিন লাগে? আমাদের খাসার জন্য 1টা লাগতেছে, আর বাইরের জন্য আরেকটা দিছি, মানে দুইটা মেশিনই চলে। হ্যাঁ, দুইটা মেশিন চলে। কতদিন ব্যবহার করা যায় এগুলি? আমরা হলো কন্টিনিউয়াস, মানে এগুলি থামে না, জাস্ট কারেন্টটা গেলে আপনি থামে যায়, বাট কন্টিনিউয়াস আমরা 2 বছরের মতন চালাইতেছি। তার মানে এগুলো ক্যাপাসিটিও বেশ ভালো। হ্যাঁ, এগুলো সময় ব্যবহার করা যায়। একটু রোদরে না রাখলে, মানে একটু শেডের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়। মানে বলা যায়, সুপ্রিয় দর্শক, এটা বলাই যায় যদি কারো এরকম একটা পুকুর থাকে, সেটা হয়তো 60% বা 70% যেটাকে বলি, 60-70-80% বা এরও যদি কমও যদি হয়, সেখানে কেউ যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে, আমার মনে হয় এরকম একটা এই IPRS যে প্রকল্প, সেটা কার্প জাতীয় মাছ। নর্মালি এই ধরনের পদ্ধতিতে কার্প জাতীয় মাছই চাষ করা হয়, অন্য মাছও চাষ করা সম্ভব আপনার সব কিছু, কিন্তু গুলশা, শিং মাছ, ট্যাংরা এগুলো ভালো। কিন্তু আপনার অভিজ্ঞতা মনে হয় এই গুলশা মাছটাই বেশি লাভজনক এখানে? এটা হলো মার্কেটে আপনার হলো হাই রেট পাওয়া যায়, এর জন্যই দেওয়া হয়েছে, আর এটা কেউ করতেছে না। নর্মালি আপনার কার্প জাতীয় মাছ লাইক চাইনাতে কার্প মাছ, কার্পের ই হয়, বাংলাদেশেও এখন অনেক দুই জায়গায় করতেছে, ওরাও কার্প জাতীয় মাছ করতেছে, রুই মাছ করা হইতেছে, গ্লাস কার্প করা হইতেছে, মানে ওই রকম ই দেয়। বাট আমি আই থিঙ্ক আমি জাস্ট ছোটো মাছগুলি গুলশা মাছ দিয়ে করা হইতেছে। আপনার যে 2.5 বছরের এক্সপিরিয়েন্স, আপনি এটাকে প্রেফার করতেছেন গুলশা মাছে, কিন্তু অন্য কার্প জাতীয় মাছও এই পদ্ধতিতে চাষ করা সম্ভব? আমরা জানি যে এটার একাধিক পদ্ধতি আছে চাষ করার, আপনার এখানে আপনি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করছেন সেটা একটু বলবেন। এটা আপনার নর্মালি এটা হলো বানাইছে ইউএসএ, চায়না, ওই ইউএসএর সিস্টেমটাই চায়না ই করছে, সো আপনার সিস্টেমটা একই, মোটামুটি একই, বাট একটু রিসার্চ করা ভালো। আপনার কন্টিনিউয়াস কারেন্ট লাগবে, সো কন্টিনিউয়াস ফ্লো লাগতেছে, আর হইলো আপনার হলো সাইক্লিং করতে হবে, পানিটা আপনার ঘুরাইতে হবে, বিকজ আপনার পান এগুলি তো অনেক হাই ডেন্সিটি করা হইতেছে, মানে এই ছোটো জায়গায় আপনি নর্মালি যদি আমরা বাইরে করতাম আমরা জীবনও এত করতে পারতাম না, মানে নর্মালি আপনার এই সাইজে 100 ডিসিমেলের মতন আপনার 2000 কেজির মতন পসিবল, বাট আমরা হইলো এগুলির মধ্যে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হইলো এক খাসার মধ্যে, আমাদের 3টা খাসা আছে, এক খাসার মধ্যে 5000 কেজি বানানোর ই আছে। সো এটা হলো আপনি কীভাবে মাপে হলে কিউবিক মিটারে হয়, কিউবিক মিটারে 125 কেজি বানান যায় 1 কিউবিক মিটারে, আমাদের এখানে মোটামুটি 52 কিউবিক মিটার আছে, সো আমাদের রাফলি 5000 কেজির ই আছে একটা খাসার মধ্যে। সো সব মিলা হলে আমরা 15,000 কেজি বানাইতে পারি। এই মাছগুলো কী ধরনের খাবার খায়? এগুলি আমাদের আপনার হলো খাবারটা হলো ভালো মান লাগে, আপনার হাই প্রোটিন ডায়েট, সব ক্যাটফিশের ইগুলি আপনার হাই প্রোটিন ডায়েটগুলি লাগে। আমরা হলো টংউই ফিডটা খাওয়াইতেছি, এইটাই ভালো রেজাল্ট পাইছি আমরা। সব বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তো? এইটা আপনার একটু খুঁজতে হয়, সব জায়গায় এখন ওই রকম পাওয়া যায় না। কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমরা হলো মানিকগঞ্জ থেকে আনতেছি, মানিকগঞ্জ শহর থেকে আনতেছি। আচ্ছা, এই মাছের যে পোনাগুলো আছে যেগুলো রেনু, এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? এটা আমি আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এটার মধ্যে খারাপও হয়েছে ভালো হয়েছে। আপনারা যদি আনেন একবারে হ্যাচারি থেকে ডাইরেক্টলি আনা সব থেকে ভালো, আপনারা দেখে ফ্যাসিলিটি কীরকম রান করতেছে, ওরা কীরকম বিজনেস করতেছে, এগুলি সব দেখে তারপরে আপনাদের ডিসিশনটা নেওয়া ভালো হয়, বিকজ আমরা হলো অনেকভাবে আনছি, আমরা ঠিক পোনা পাই নাই, আর আমাদের পোনাও মারা গেছে, বিকজ ওরা হলো ঠিক মতন ট্রান্সপোর্ট করে নাই, মানে ড্রামে করে নিয়ে আসছে, অনেক দূরে থেকে আনলে আপনার হলো অক্সিজেন দিয়ে আপনার পলিব্যাগের মধ্যে আনতে হয়।
শেষে যে আপনি সংগ্রহ করছেন পোনাটা রেনুটা, সেটা কোথা থেকে সংগ্রহ? আমরা এইবার ভালো রেজাল্ট পাইছি, দুইবার আনা হয়েছে, বগুড়া থেকে আনা হয়েছে, বগুড়া থেকে আনা হয়েছে। ফার্স্ট আমরা 2 লাখ আনা হয়েছে, এইবার আমরা আনছি হলো 4 লাখ, সামনের বছর 5 লাখের মতন আনবো। এগুলো মানে পোনাগুলো রেনেগুলো মারা যায় কেমন, জীবিতর হার কীরকম? আমাদের হলো 90% টিকছে, মানে আমাদের খুবই কম মারা গেছে, সো ওইরকম মর্টালিটি পাই নাই। বাট আপনার ট্রান্সপোর্ট ঠিক মতন হইলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু অক্সিজেন পলি ব্যাগের মধ্যে আনলে সবচেয়ে ভালো হয়। এগুলোতে মানে ওষুধের তো প্রয়োজন পড়ে, ওষুধ ভিটামিন, হ্যাঁ এগুলোর ব্যাপারে একটু বলুন। এগুলি আপনার নর্মালি আমাদের ওষুধ লাগতেছে হলো শীতের সময়, যদি আমাদের শীতের সময় এটা পড়তেছে দেন ওই সময় আমরা ভিটামিন সিটা দিতেছি, তারপরে রেনামাইসিনও দিতেছি কোনো যদি ঘাউটাও হয়। বাট নর্মালি আমরা ওই রকম পুকুরে দিতেছি, আপনার হলে কিছু চুন দেওয়া হইতেছে, তারপরে আপনার পিএইচ আমরা পানিটাও মাপি, সো পিএইচটা ঠিক রাখার জন্য একটা পিএইচের ই পাওয়া যায়, মানে লোয়ার করার জন্য, বেশি হাই হয়ে গেলে পিএইচটা লোয়ার করার একটা ওষুধ আছে, ওর নামটা ভুলে যাইতেছি আমি, বাট ওইটাও আমরা দিতেছি। আর আপনার অ্যামোনিয়ার জন্য আপনার একটা ওষুধ পাওয়া যায়, ওইটা যদি হাই হয়ে যায়, আমাদের নর্মালি আপনার হলেও 1-2 পর্যন্ত অ্যামোনিয়াটা থাকে, বাট আমরা 2-তে গেলে আমরা ওষুধটা দিয়ে দেই, ওটা আবার 1-এ মোটামুটি 1-এ চলে আসে। আপনার খামার থেকে দর্শকরা বরাবরই উৎসাহী হয়ে থাকেন, কোনো একটা খামার নতুন কোনো বিষয় দেখালে আমার দর্শকরা কমেন্ট করে জানায় আসলে এখান থেকে লাভটা কীরকম। আপনি যদি জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ধারণা দেন, লাস্ট 1 বছরে আপনারা কত টাকা পরিমাণ এখান থেকে প্রফিট করছেন? আমরা এখন এইটা হলো এক্স্যাক্টলি নাম্বারটা অরুণ, 4 লাখের মতন আমরা বেশি, 4 লাখের মতন হয়েছে আপনার, 10 লাখ একটু উপরে মানে প্রফিট। আর আপনি যদি বলেন 10 লাখের মতো আপনার প্রফিট হয়েছে, এটা একটা ভালো লাভ, ডেফিনেটলি লাভ, ভালো লাভ। যদি এটাকে যদি আমরা মান্থলি কনভার্ট করি সেটা মানে 80,000-এর উপরেই হয়, তাই না? ডেফিনেটলি আমাদের দেশে অনেকেই আসলে যারা উদ্যোক্তা হতে চায়, খামারি হতে চায়, সেটা মাছের খামার হতে পারে, পশুপালনের খামারও হতে পারে, এরকম একটা এই যে IPRS প্রকল্প, এগুলোর মাধ্যমে এই যে আমাদের শিং জাতীয় মাছ যেগুলো বিশেষ করে ভাই যেটা বলতেছেন, রুবুল ইসলাম ভাই যেটা বললেন বরাবরই, উনি বেশি প্রিফার করতেছেন হচ্ছে এই গুলশা মাছ, এটাতে উনি লাভবান হয়েছেন, আপনারা এটা করতে পারেন। এবং এর যে রিসোর্স হচ্ছে উনি গুগল, ইউটিউব, এগুলো রিসার্চ করেই উনি এ ব্যাপারে নলেজ নিয়েছেন এবং উনি এই মাছ চাষের প্রকল্পটা শুরু করছেন। সুপ্রিয় দর্শক, ভাইয়ের মুখেই শুনলেন লাস্ট 1 বছরে ওনার টাইমিং হচ্ছে 10 লাখের উপরে। আমরা এখন এই প্রকল্প, এই যে IPRS প্রকল্প, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ইতিমধ্যে দেখে গেছেন, খুব সুন্দর একটা জিনিস, ওই পাশ দিকে হাও দিতেছে, পানিটাকে মুখ করাইতেছে। আমরা এই প্রকল্পে কিছু গুলশা মাছ আপনাদেরকে দেখাবো। এখন খাবার দেওয়া হচ্ছে যাতে মাছগুলো চলে আসে। এই কাপ জাতীয় মাছের একটা বৈশিষ্ট্য আছে, এগুলো রাত্রেবেলায় বিচরণ করে, দিনের বেলায় চুপচাপ থাকে, দিনের বেলায় এগুলো তেমন ধরা দেয় না, এই জন্য এগুলোকে খাবার দেওয়া হচ্ছে যাতে করে এই খাবারের সংস্পর্শে এরা চলে আসে এবং আমরা যাতে কিছু মাছ তুলে আপনাদেরকে দেখাইতে পারি। দেখা যাক আমরা কি পরিমাণ মাছ আপনাদেরকে দেখাতে পারি। অন্য মাছও আছে নাকি? এখানে বাইরে অন্য মাছও আছে। সুপ্রিয় দর্শক, এরকম একটা পুকুরে এইরকম IPRS প্রকল্পের বাইরে আপনারা অন্য মাছও চাষ করতে পারবেন। আর এই খাবারগুলো সব মাছই খাচ্ছে, খাবারের সন্ধানে সবগুলোই চলে আসছে। আপনারা ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, উপরে অংশে অনেক মাছ বেশি আছে। কি পরিমাণ মাছ আছে এখন আপনাদের ধারণা? আমাদের খাতার ভিতরে 3 লাখের মতন আছে। খাতার ভিতরে 3 লাখ? আর এগুলো হলো আপনার সব ছোট আছিল, বাইরে গেছিল, তো 1 লাখের মতন বাইরে গেছে। 1 লাখের মতো বাইরে? হ্যাঁ। বাইরে যেগুলো চলে যায় সেগুলো মানে তেমন বড় হয় না নাকি? প্রপার খাবার পায় না, নার্সারিং তো প্রপার পায় না? আপনি বেশি ওরকমই হয় না, বাট খাদ্য দিলে হয়, খাদ্য দিলে ভালোই সাইজ হয়, আপনি দেখতে পাচ্ছেন অনেক সাইজ, বেশ সুন্দর। হ্যাঁ, একটু চেষ্টা করেন দেখি কিছু দর্শকদের উদ্দেশ্যে দেখানো যায় কিনা। সুপ্রিয় দর্শক, এই পরিমাণ মাছ আপনাদেরকে দেখানো গেল, রাত্রেবেলা হইলে আরো বেশি দেখানো যাইতো।
খুব ইন্টারেস্টিং, খুবই সুন্দর। আমি একটা ধরে দেখি, কাটা দেওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা নাই, তাহলে একটু রিস্ক নেওয়াই যায়। এই যে খুব সুন্দর। এখন এটা কি পরিমাণ সাইজ বলা যায়? এক একটা কি পরিমাণ ওজন হয়েছে এগুলো? আমরা অ্যাভারেজে 80-80 মধ্যে পাইছি। মানে ঠিক আছে, সুন্দর, ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।